শুধু দুধ নয় গোমূত্র এবং গবরের ব্যবসা করলে তরুণদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার গোমূত্র এবং গবরের বাণিজ্যিকরণের লক্ষ্যে ভারত সরকার এই উদ্যোগ নিয়েছে বলে খবর দিয়েছে জি নিউজ এতে বলা হয়েছে স্টার্ট আপ ইন্ডিয়ার আওতায় যারা গো সংক্রান্ত পণ্যের ব্যবসা করবেন তাদের প্রাথমিক মূলধনের ষাট শতাংশ সহায়তা করবে সরকার গুজরাট প্রদেশের গান্ধীনগরে ইন্টারপ্রিনরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে এসব কথা বলেছেন দেশটির রাষ্ট্রীয় কামদেনু আয়োগের চেয়ারম্যান বল্লভ খাতিরিয়া তিনি বলেন তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে শুধু দুধ বা ঘি নয় গরুর বজ্রকে কাজে লাগিয়ে ব্যবসা করলে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দেবে তার কথায় ওষুধ এবং সার তৈরিতে গোমূত্র ও গবর ব্যবহার হয় গো ব্যবসায় সব ধরনের উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার তৎপর রয়েছে বলে স্পষ্ট বাসায় বুঝিয়ে দেন খাতিরিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ফেব্রুয়ারিতে পাঁচশো কোটি টাকার কামদেনু আয়োগ প্রতিষ্ঠা করে এই আয়োগের মূল লক্ষ্য গরুর নিরাপত্তা এবং গো সংক্রান্ত বিষয়ে নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করা খাতিরিয়া বলেন গোমূত্র এবং গবর এই ব্যবসায় নতুন দিশা দেখাতে পারে ঔষধ তৈরিতে গোমূত্রের প্রয়োজন হয় বলে দাবি তার অত্যাধুনিক উপায়ে গোমূত্র শোধন করে কিভাবে ব্যবসা করা যায় তার প্রশিক্ষণও কেন্দ্র দেবে বলে জানিয়েছেন তিনি ইতিমধ্যে বিভিন্ন গোশালায় এ ধরনের প্রশিক্ষণও হচ্ছে বলেও জানান তিনি এর আগে হরিয়ানা প্রদেশ গুজরাট মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে গো পর্যটন তৈরির ঘোষণা করেন কামদেনু আয়োগের এই চেয়ারম্যান